বাংলাদেশে বিরোধী রাজনীতি যে কত কঠিন অবস্থার মধ্যে পড়েছে দুটি খবর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের অন্যতম প্রধান দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি দুটি এখন রীতিমতো আদালতের খড়ব নিয়ে তারা চলছে কি সেটা আমি বলছি দেখুন দুটি শিরোনাম নিয়ে আপনারা যদি খেয়াল করেন যে আজকের প্রধান দুটি খবর কি প্রধান দুটি খবর হচ্ছে ফকরুল আব্বাস সহ বিএনপির 224 নেতা কর্মীর জামিন নামঞ্জুর এটা একটা খবর আরেকটি খবর আছে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন কিনা জানা যেতে পারে কাল জিএম কাদের মানে কারাগারের বাইরে থাকলেও তিনিও কিন্তু একটা আইনের আওতার মধ্যে চলে গেছেন অর্থাৎ আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন কাজ করতে পারছেন না আর মির্জা ফখরুল ইসলাম তো মানে সমাবেশই আসতে পারেননি কেননা একদিন আগে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন যথারীতি তাকে কারাগারে থাকতে হচ্ছে এবং আজকে জামিনের আবেদন ছিল সেই জামিন আবেদন আজকে নামঞ্জুর করা হয়েছে এখন আইন আদালত নিয়ে তো বেশি কথা বলা যাবে না তারপরেও এই দুটি বিষয়ে যদি আপনারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন বা পর্যালোচনা করেন এটা কি কোনো স্বাভাবিক ঘটনা যে দেশের দুটি প্রধান দলের প্রধান দুই কাণ্ডারি আজকে আইনের একটা চক্করের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে বিরোধী রাজনীতি কত কঠিন অবস্থার মধ্যে পড়েছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধী দল যদি কার্যক্রম করতে না পারে স্বাভাবিকভাবে তাহলে বিরোধী রাজনীতি থাকে আর বিরোধী রাজনীতি যদি না থাকে তাহলে গণতান্ত্রিক যেই শাসন ব্যবস্থা গণতান্ত্রিক রাজনীতি সংসদ এগুলি কি পরিণতি হবে আমি একটু আপনাদেরকে জানাই যে খবরটি আসছে যে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা মির্জা আব্বাস সহ 224 নেতা কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত আজ সোমবার মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত শুনানির আদেশ দেন এর আগে গতকাল রোববার আসামির পক্ষের আইনজীবীরা স্পেশাল জামিন আবেদন করেন এরপর শুনানি শেষে আদালত সোমবার সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন এর আগে গত 9 ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন গত 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন মামলায় 473 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1500 থেকে 2000 নেতা বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয় তবে এই মামলায় এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না এজাহারে নাম ছিল না কিন্তু এখন মনে হচ্ছে যেন ওই পল্টনের সামনে যেই গোলমাল হয়েছে সেই গোলমালের প্রধান মানে তারা নির্দেশদাতা অথবা নিজেরাই অংশ নিয়ে মানে দাঙ্গা হাঙ্গামা করেছে মানে এখন কি বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তো ওই যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোরও মামলা আছে সেই মামলায়ও তিনি হাজিরা দিচ্ছেন মামলার তো কোনো শেষ নেই অসংখ্য মামলা এখন বাংলাদেশের এটি মানে বলার কিছু নেই যে আপনার নয়াপল্টনের এই ধরনের মানে গোলযোগ বা কর্মীদের সঙ্গে ঠেলাঠেলির পর সংঘর্ষ এটা নতুন কিছু না বহু এরকম হয়েছে কিন্তু এইসব মামলায় একেবারে দলের প্রধানকে মানে আসামি করে কারাগারে মানে ঢুকানো হবে এবং কারাগারে ঢুকানোর পরে তিনি জামিন পাবেন না এগুলি আদালতের ব্যাপার এখন তো বেশি মন্তব্য করতে গেলেও আদালত অবমাননা মামলার একটি বিষয় আছে যাই হোক আরেকটা দেখেন জাতীয় সংসদের যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তার নেতা চেয়ারম্যান জিএম কাদের আপনাদের নিশ্চয় মনে আছে যে সবাই ধারণা করছিল যে জিএম কাদের একটু জাতীয় পার্টিকে তার যে প্রথাগত
সবসময় একটা লেজুড় ভিত্তিক রাজনীতি, সেই রাজনীতি থেকে বের করে এনে একটা বিরোধী রাজনৈতিক ধারায় তিনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং সেইভাবে তিনি বক্তব্য দিচ্ছিলেন, ইভিএম এর বিরোধিতা করছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো বক্তব্য রাখছিলেন, অর্থনৈতিক সংকট সম্পর্কে সরকারের তীব্র সমালোচনা করছিলেন। মোটামুটি আস্তে আস্তে তার একটা ইমেজ বিল্ড হচ্ছিল এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে একটু অন্য ধারায় মনে করা হচ্ছিল এবং অনেকেই জল্পনা কল্পনা ছিল যে এরকম যে হয়তো বিএনপির সাথে একটি নির্বাচনী জোট হতে পারে বা একটা আন্দোলনের একটা সহযোগী দল হিসেবে সামনে চলে আসতে পারে। এই অবস্থায় চট করে খেয়াল করেন যে রসনের সাথে অ্যাক্টিভ হয়ে গেল, রসনের সাথে পক্ষে জাতীয় পার্টির একটা অংশ তৎপর হয়ে গেল, সম্মেলন ডাকা হলো, যা অন্যদিকে জাতীয় পার্টির সংসদীয় দল তাকে প্রধান করে অর্থাৎ বিরোধী দলের নেতা করে স্পিকারের কাছে প্রস্তাব পাঠানো হলো। স্পিকার কিন্তু সাথে সাথে এটা অনুমোদন করলেন না, কিন্তু দেখেন বিএনপির এমপিদের সাতজনের এমপিরা তারা পদত্যাগ করলেন, সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করে গেজেট প্রকাশ করে দিলেন, মানে মনে হচ্ছে যেন এটারই অপেক্ষায় ছিলেন। আসার সাথে সাথে গেজেট প্রকাশ করে এবং 90 দিনের মতন মধ্যে নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন থেকেও বলে দিল। কিন্তু আবার জাতীয় পার্টির ব্যাপারে যেহেতু রসনের সাথে সরিয়ে জিএম কাদেরকে করার একটা প্রস্তাব আসছে, সেটার ব্যাপারে কিন্তু সরকার কিন্তু বা স্পিকার দেখলেন যে এটা নিয়ে একটা গড়িমসি এবং সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে রসনের সাথে আসলেন, নানান রকম এখন টানাপোড়ন চলছে, নানান রকম লবিং পাল্টা লবিং চলছে এবং এর মধ্যে দিয়ে যারা বহিষ্কৃত হয়েছে তারা আদালতে মামলা ঠুকলেন এবং আদালতের সাথে সাথে সক্রিয় হয়ে গেলেন এবং জিএম কাদের উপরে নিষেধাজ্ঞা হয়ে গেল এবং নিষেধাজ্ঞা খারিজ করার পরে আবার আবেদন করার পরে সেই নিষেধাজ্ঞাটা আবার বহাল করা হলো। এখন সেই শেষ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন কিনা আগামীকাল মঙ্গলবার জানা যাবে। জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের সুযোগ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর আগামীকাল আদেশের জন্য দিন রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই দিন ধার্য করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মিদা আপিল বিভাগে আবেদন করেছিলেন। এর আগে নিম্ন আদালতের এক আদেশে বিরুদ্ধে জিএম কাদেরের করা আবেদনের শুনানি নিয়ে গত 29 নভেম্বর হাইকোর্ট রুল সহ স্থগিতাদেশ দিয়েছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ আগামী 3 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের ফলে জিএম কাদেরের দায়িত্ব পালনের পথ খুলেছিল, তবে এই আদেশ স্থগিত চেয়ে জিয়াউল হক মিদা আপিল বিভাগে আবেদন করেন। গত 30 নভেম্বর চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে, সেদিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় জিএম কাদেরের দায়িত্ব পালন আটকে যায়। দর্শক, এই হচ্ছে অবস্থা। এখন জিয়াউল হক মিদা বা এইগুলি কিছু না, বিষয়টা হলো যে এই জিএম কাদেরের বিষয়টি যদি সরকারের সাথে একটা ফয়সালা হয়, একটা যদি সমঝোতা হয় যে না জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এতদিন যে ধরনের একটা অনুগত বা মোলায়েম বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছিল, ভবিষ্যতেও তারা করবে, সরকারের যা যা ইভিএম সহ যেভাবে নির্দেশিত তাদের যেই নির্বাচনী ফর্মুলা সেটা অনুযায়ী যদি তারা অংশ নেয় তাহলে হিসাব নিকাশ আশা করা যায় অন্যরকম হবে, এটা আমি ধারণা করি, প্রেডিক্ট করি। আদালত তো অবশ্যই আদালতের মতো চলবে, তো তখন হয়তো আমরা দেখব যে শেষ পর্যন্ত আদালতের আদেশ নির্দেশের উপরে এই রাজনৈতিক পর্যায়ে যেই সমঝোতা হয় নাকি সমঝোতা না হয় অনেক কিছু নির্ভর করবে। বিষয়টি যদি খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখবেন তাহলে 2-2-4 মিলিয়ে অনেক কিছুই দর্শক আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমে যেটা বলছিলাম যে বিরোধী রাজনীতি এখন এত কঠিন হয়ে গেছে, দুটি প্রধান দলের দুই প্রধান কাণ্ডারি আজকে আদালত আইন এইসব চক্রে ঘুরপাক খাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এখন বিরোধী রাজনীতি যদি আদালতে ঘুরপাক খেতে থাকে তাহলে তারা কিভাবে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করবে এটা একটা বড় প্রশ্ন। এবং একই সঙ্গে প্রশ্ন ওঠে যে আইন আদালত প্রশাসন পুলিশ কি সবই কি একই ধারায় পরিচালিত হচ্ছে।
দর্শক, এই প্রশ্নটি রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।